হওয়ায় থানাধীন উত্তর রামচন্দ্রঘাট গ্রামের বেলটিলা এলাকার মিছন্ন ছড়া থেকে এক পঞ্চাশোর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত মহিলার নাম স্বপ্না মুন্ডা, স্বামী নৃপেন মুন্ডা, বাড়ি মিছন্ন ছড়া মুন্ডাবস্তি এলাকায়। হওয়ায় থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক জানিয়েছেন, এই মহিলা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল, কিন্তু থানায় জানায়নি তার পরিবার। গত শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান শামুক ও ঝিনুক ছড়া থেকে সংগ্রহের জন্য, তার বাড়ি ফিরে আসেনি। রোববার সকালে ওই এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় কিছু কৃষক ছড়ার জলে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। ছড়া থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে খোয়াই থানা থেকে পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসেন। ঠিক কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পরেই তা জানা যাবে। এ ঘটনা নিয়ে পুলিশ একটি মামলাও হাতে নিয়ে ঘটনা তদন্তে নেমেছে। বয়স কত? বয়স 45, মিকনাছড়া মুন্ডা বস্তি। আজকে রবিবারে কয়টার সময় দেখছেন? 10:30 দিয়ে। কি ছড়াতে পড়ে আসিল? হ্যাঁ। তুলছে কেটা? তুলছে তার ফুলাফন না, এটা তো কইতে পারি না। এটা হলে শামুক তো গাইবার লাগিয়ে আসলো, তুই আজকে সকালে 10:30 দিয়ে। লোকাল পাবলিকই এই বেলটিলার থানাতে ল্যান্ডফোন ইনফর্ম করে যে একজন মহিলা ডেড বডি মিতনা ছড়া জলে ভাসমান অবস্থা পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা আসি, এসে মহিলা আইডেন্টিফিকেশন হয়। মহিলার নাম স্বপ্না মুন্ডা, স্বামী মৃত নৃপেন মুন্ডা, বাড়ি উত্তর রামচন্দ্রঘাট। ওনার ছেলেই এই ডেড বডি আইডেন্টিফাই করেছে। তারপর ইন্ডিস্ট্রিয়ে জানা গেল, মহিলা গত শুক্রবার দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ছড়ার জল থেকে শামুক সংগ্রহ করার জন্য, আর বাড়িতে ফেরেনি। যদিও তারা থানাতে কোনো কিছু জানায়নি, মিসিডিং এন্ট্রি করেনি, কিন্তু তারা খোঁজ করেছে। আজকেও খুঁজতে খুঁজতে তারপর ডেড বডি পাওয়া গেছে। আমরা এখন ডেড বডি খোয়াই হাসপাতাল মর্গে শিফট করেছি পিএমের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।